থাকবে, বাঘ থাকবে, এটাই তো স্বাভাবিক, জঙ্গলে কি গিহি লোক থাকবে নাকি, বাঘ থাকবে, স্বাভাবিক। তো দেখো আমি দেখি জীবনে দেখেছি যে সেই করতে 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 তোমাদের কাছে যেতে যেতে, তোমাদের ঘরে যেতে যেতে, তোমাদের সামনে আস্তে আস্তে প্রচুর মানুষ খুব স্বাভাবিকভাবে খুব আনন্দ সহকারে ভালোবাসে। বহু বছর ধরে আসানসোল, এই বানপুর, আরো বিভিন্ন জায়গায় আমি এসেছি, অনেক বছর ধরে আসা যায়, আসতে পারি না, কি করা যাবে। আর দ্বিতীয়ত, অনেক বছর ধরে তোমাদের সঙ্গে আছি এবং তোমাদের সঙ্গে আমার কিচ্ছু নেওয়া দেওয়া নেই, তার জন্য আমি বড় হ্যাপি। কারণ কারণ নেওয়া দেওয়া মানুষকে প্রেম দিতে পারে, কেমন নেওয়া দেওয়ার প্রেম, ভালোবাসা নেওয়া দেওয়ার বাইরে, তোমার সঙ্গে আমার কিচ্ছু নেওয়া নেই, অবাক লাগবে তোমার। আমার অনেকগুলো স্কুল আছে, পল্লী জম আছে ফ্রিতে, এসব আছে, কেন আছে বলো তো, না যেখানেই যাই মানুষ ভালোবেসে কিছু তো দেয়, আমি না চাইলেও কিছু তো দেয় দেব, তো যেটা দেয় আমার তো কোনো খরচ না, এটা করবো, এই করতে গিয়ে আমার এতগুলো চলছে, এর জন্য আমার কারোর কাছে চাইতে হচ্ছে না, সরকারের কাছে চাইতে হচ্ছে না, কাউকে কিচ্ছু বলতে হচ্ছে, মানুষ আনন্দ সহকারে দিচ্ছে, তাতে চলছে। এবং আমি খুব আনন্দিত, পরমাত্মাকে সবসময়, আমার গুরুকে সবসময় ধন্যবাদ জানাই, যে গুরু আমি ঘর ছেড়েছিলাম ঘাস খাবো বলে, ঘাস খাবো মানুষকে, ঘাস কথা খাবো মানুষকে, মানুষের সঙ্গে যদি দেখা ঈশ্বরের কথা বলবো, তোমার কথা বলবো, কিন্তু দেখো ঘাস খেতে খেতে যেদিন রুটি পেয়েছিলাম সেদিন তাকে খুব ধন্যবাদ জানিয়েছিলাম, যে তুমি আমি ঘাস খাবো ভেবেছিলাম তুমি রুটি জুগিয়ে দিয়েছো, বিশাল তোমায় ধন্যবাদ। আর এখন তোমরা, তোমাদের মধ্য দিয়ে তিনি যা দিয়ে দিচ্ছেন, ধন্যবাদ বলার আর জায়গা নেই, এই কারণে ধন্যবাদ বলার জায়গা নেই, অতিরিক্ত অতিরিক্ত। তাই আমি কোনো একটা সময় একজন বৃদ্ধ মানুষকে খুব ভালোবাসত আমার জান, তাকে আমি একবার দেখতে গিয়েছিলাম, তো দেখতে গিয়ে তো দেখতে তাকে সে ভালো, খুব ভালো কথা বলতো, মাঝে মাঝে তাকে যেতাম হরিদ্বার ঋষিকেশের দিকে, তো তিনি থাকতেন, তো খবর পেলাম আমি যে তিনি আর এই এখন তখন অবস্থা তিনি বোধহয় চলে যাবে, তো আমি তার কাছে এলাম, এসে হাজির হলাম, এসে আমাকে দেখলো, দেখে কাছাকাছি যেতেই সে শুধু কাঁদতে লাগে, কাঁদছে শুধু কাঁদছে শুধু কাঁদছে, তা আমি বলছি কাঁদছো কেন, আমার সঙ্গে কথা কোনো কথা বলছে, শুধু তার আগে কথা বলছো, কাঁদছে কাঁদছে কাঁদছে, লাস্টে কি বললো জানো, বলে দেবানন্দ বহুত গলতি হবে, এই বলে সে নিঃশ্বাস ত্যাগ করলো। তুই এত তুমি ভালো কথা বললে, এত তোমার পাণ্ডিত্য, এত কিছু তুই বলতে পারলে না দেবানন্দ, আমি বল এই ভীষণ হ্যাপি এবং খুব আনন্দে আছি এবং আনন্দ করেই থাকবো, কিন্তু তুমি বলতে পারলে না, তো তার জন্যে আমি তোমাদেরকেও বলি, আমিও বলি, এটা সবসময় প্রার্থনা করি, এসেছ যেতে তো হবেই, তো দয়া করে তখন তো বলতে পারবে না, তাই প্রতিদিন আনন্দে থাকবার জন্যে ভীষণ একটা তাদের প্রার্থনা করো, প্রভু আমি যেন আনন্দে থাকি। আর তোমাদের একটু আগে বলেছি যে সেবাই পরম ধর্ম, এই সেবা মানসিকতা যখনই তুমি রাখবে তখনই দেখবে তুমি আনন্দ চাই, কারণ সেবার মধ্যে আছে, তুমি তখনই সেবা করতে পারবে তোমার মধ্যে যদি আনন্দ থাকে, তোমার স্ত্রীর সঙ্গে, তোমার স্বামীর সঙ্গে, বন্ধুর সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে, তো সেই কারণে সেবার মধ্যে আছে আনন্দ, সেবার মধ্যে আছে প্রেম, সেবার মধ্যে আছে নিরাহংকার, সেবার মধ্যে আছে একটা ঠুনকো ঠুনকো একটা সেন্টিমেন্টের বাইরে একটা কিছু, সেবার মধ্যে আছে এই কোয়ালিটিটা আছে, শুধু কোয়ান্টিটি নিয়ে হবে না, কোয়ালিটি চাই, এই কোয়ালিটিটা আমাদের তৈরি করতে হবে, আর শুধু হাত জোর করে হবে না, কিন্তু তার জন্য প্রার্থনা করতে হবে, চলে ফিরে ঘুরে বেরিয়ে, কেউ জানতে পারবে না তোমার প্রার্থনা, কেউ জানতেও চায় না, কেউ তোমার খবর রাখতেও চায় না, তাই তোমার সুখ দুঃখের কথা অনেকে জানতে পারতো, তোমার পাশের জন্য জানতে চায় না, তাই সে পারে না, সে জানতে চাইলেই পারত, তো ঠিক তেমনি বাবা মায়েরা আমার মনে হয় জানতে চাইতে হবে, আমাদের ভাবনা শিখতে হবে, তো তাই তো আধ্যাত্মিক, তাই সাধু সঙ্গ গুরু সঙ্গ মানুষ করে কেন, এই কারণে করে যাতে মানুষ একটু একটু করে অন্তর্মুখী হতে থাকে, অন্তরের দিকে যাতে দৃষ্টি যায়। যাই হোক বাবা মায়েরা,
তোমরা খুব ভালো থাকো, খুব আনন্দ দেবো, চলো ফেরো ঘোরো কাজ করো, কিন্তু তাকে স্মরণ করো, তার নাম করো, ভালো থাকবে। এই বলে আজকে আমার কথা বলা শেষ করি।